থেকে দেখাই। তবে বিষয়টা হচ্ছে আপনাদের লো কোয়ালিটি সফটওয়্যারতে দেখানো কথা হচ্ছে, এটা অনেকের পিসি কনফিগারেশন সমস্যা রাখতে পারে। সিএস ভার্সনে আপডেট যেগুলো আছে সিএক্স বা ফোর এক্স, এগুলো দিয়ে আপনার অনেক লুটেবল সফটওয়্যারগুলো, অনেক লুটেবল, যার কারণে অনেকে যে পুরাতন ল্যাপটপগুলো আছে তাদের এটাতে কাজ নাও হতে পারে। মানে দেখবেন একটা নিউ পেজ দিচ্ছেন, সারাদিন লুট হতে হতে কম্পিউটার বসে রয়েছে, কাজ করতে পারতেছে, এগুলো কাজ করতে আরও রাগ হবে। আর আমাদের এত ভারী কোনো সফটওয়্যার দরকার, আমাদের কিছু বেসিক বেসিক কাজ শিখলে হবে, এগুলো আমাদের লাগবে। ওকে, অনেকে সফটওয়্যার দেওয়ার পর যদি কেউ যদি শর্টকাট কি অপশন রেখে যদি ফিনিশ দিয়ে থাকেন, তাহলে আপনাদের এখানে শর্টকাট আসবে। আর যদি না থাকে তাহলে স্টার্ট আইকন থেকে দেখবেন ফটোশপ কই আছে বা এখানে সার্চ দেবেন, যেহেতু এখানে আমি পাইছি, আমার দেওয়ার দরকার নেই দিচ্ছে। তাহলে লুড হয়ে প্রসেস হচ্ছে, আমরা ফটোশপ সফটওয়্যার ইন্টারফেসে ঢুকছে। আমরা কি কি বেশি বেশি করে শেখা লাগবে, ওয়েব ব্যানার, ওয়েব অ্যাড বানানো, তারপর হচ্ছে আপনার ফেসবুকের বিভিন্ন ধরনের পোস্টের জন্য ইয়ে করা, থাম্বল তৈরি করা, ইউটিউবের জন্য ইউটিউবের চ্যানেল আর্ট বানানো, হ্যাঁ, বা ফেসবুক পোস্টের জন্য আমাদের মাঝে মাঝে কিছু গ্রাফিক্সের দরকার পড়তে পারে। তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করবো। তো বিষয়টা হচ্ছে বানাতে হবে আপনাকে, তবে তার আগে বেসিক বেসিক এলিমেন্টের কাজগুলো আমাদেরকে শিখতে হবে। বেসিক এলিমেন্টগুলো আইডিয়া যদি একটু পেয়ে যায় তাহলে আর সমস্যা হবে না। ওকে, এগুলাকে বলতেছি আমরা টুলস, বিভিন্ন ধরনের টুলস আছে এখানে, অনেকগুলো টুলস আছে, এগুলো তো নাম জানি, মেনু বার এগুলো জানি না সব কিছু। ওকে, আর মাইক্রোসফট ওয়ার্ড সবাই শিখে আসছে এখানে, তাই তো? আচ্ছা, ওকে, প্রথমে আমরা একটা কাজ করবো, আমরা একটা পেজ নেওয়ার জন্য ফাইল থেকে নিউতে যাব, ফাইল থেকে নিউ অথবা শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস এন। ওকে, দিলাম, দেওয়ার পর এখানে আসতেছে, এখানে বেসিক কিছু অপশন হচ্ছে, আপনি এখানে কিছু কিছু পেজের লেআউট আপনার অলরেডি দেওয়া আছে, 2x3 বা A4 সাইজ, A4 সাইজের জন্য আপনি পেপার অংশ প্রিন্ট করতে পারেন, এগুলো অলরেডি দেওয়া আছে, হ্যাঁ। আর এই এই এইখানে যে আমাদের নিজের ইচ্ছা অনুসারে যে হাইডওয়ারটা দিচ্ছে, এটা হচ্ছে আমাদের কাস্টম, মানে আমাদের মতো করে হাইডওয়ার দিচ্ছে, এটা হচ্ছে কাস্টম। এখন আপনাকে জিনিসটা আইডিয়া নিতে হবে, সাপোজ আপনি যদি চিন্তাভাবনা করেন আমি একটা কিছু বানাবো, যেমন আমি ইউটিউবের জন্য একটা থাম্বল বানাবো, তাহলে ইউটিউবের থাম্বলের সাইজ কত, এটা আপনি ইউটিউব থেকে আগে দেখে নেবেন, বুঝতে পারছো বিষয়টা? এটা আগে আমরা কী করবো, ইউটিউব থেকে দেখে নিব, জানি কেউ সাইজটা, আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি, আমি একটা অলরেডি থাম্বল বানানো আছে, আমি যদি একটু দেখি তাহলে আইডিয়া পেয়ে যাবো। চ্যানেলের জন্য আর কি, যেটা এটা বানাইছিলাম কালকে। আচ্ছা, ইমেজ থেকে ইমেজ সাইজে যাই, ইমেজ থেকে ইমেজ সাইজ গেলে দেখতেছি 1280x720 পিক্সেল, এটা হচ্ছে থাম্বলের সাইজ, ঠিক আছে? তো কীভাবে বানাবো, ফাইল থেকে নিউ, 1200 কত দেখছিলাম, 1280x কত ছিল, 700 কত দেখছিলাম, 20, 1280x720 দিলেন। তারপর এখানে রেজুলেশন আছে, রেজুলেশন 300 থাকে, 300 দেওয়াটা ব্যাটার, 8GB কালার মোড, আমরা 8GB দিয়ে কাজ করবো, বুঝতে পারছি, 8GB দিয়ে কাজ করবো। তারপর হচ্ছে 8বিট 16বিট ব্যাকগ্রাউন্ড কী হবে, হোয়াইট নাকি কী কালার হবে, বা অনেক সময় ট্রান্সপারেন্ট জিনিসটা আমাদের প্রয়োজন হতে পারে, ট্রান্সপারেন্ট বিষয়টা আমি একটু দেখাই দিই, ট্রান্সপারেন্ট থাকলে কীরকম হবে, আসতেছে না কেন, পিক্সেল এগুলো থাকবে পিক্সেল হিসাবে, এটা আগে কত ছিল জানি, এখানে 50 ছিল নাকি, আসতেছে না, হয়তো কোনো একটা প্রবলেম আছে। আচ্ছা দেখতেছি, ট্রান্সপারেন্ট এত বড় হোয়াইট, আচ্ছা যাই হোক, একটু প্রবলেম হচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি, ফাইল থেকে নিউ, হোয়াইটটা খুব কম হয়ে গেছে, এর জন্য হয়তো আসতেছে না, দেখতে পারতেছেন দাবার মতো কিছু, আমি আবার দিচ্ছি, ফাইল থেকে নিউ, পিক্সেল হিসাব তো হাইটটা একটু কমাই দিই, হাইট ধরেন দিলাম 500, হোয়াইট দিলাম ধরেন 300, ট্রান্সপারেন্ট রেজুলেশন সব কিছু ঠিক আছে, ওকে। এই যে ট্রান্সপারেন্ট অপশনটা বুঝতে পারছেন, দাবার বোর্ডের মতো দেখাচ্ছে, অনেক সময় ট্রান্সপারেন্ট আমাদের প্রয়োজন হতে পারে, ট্রান্সপারেন্ট দিয়ে যদি আমরা কোনো একটা কিছু এখানে লিখি, ধরেন আমি এখানে জাস্ট একটা কিছু লিখলাম, এগুলো কীভাবে কী করতে হবে পরে বোঝাচ্ছি, জাস্ট কোনো একটা কিছু লিখলাম, এই যে জিনিসটা লিখলাম না,
এই লেখার অংশ বাদ দিয়ে যখন এটা অনলাইনে থাকবে ছবিটা যখন ছবিটা অনলাইনে থাকবে শুধু লেখাটাই দেখাবে কিন্তু বাকি যে ব্যাকগ্রাউন্ড আছে এটা হাইড হয়ে যাবে মানে অদৃশ্য হয়ে যাবে বুঝতে পারছো বিষয়টা এটা হচ্ছে অদৃশ্য হয়ে যাবে বুঝে গেছো বিষয়টা তবে মনে রাখতে হবে এই ফরম্যাটে যখন কাজ করতেছেন মানে আপনি যে জিনিসটা বানাইছেন শুধু এইটা দেখা যাবে বাকি জিনিসটা হাইড হয়ে যাবে বা অদৃশ্য হয়ে যাবে এই ধরনের যদি কোনো কাজ করতে হয় এই ফাইলটাকে আপনি সেভ করতে হবে পিএনজি ফরম্যাটে কি ফরম্যাটে পিএনজি ফরম্যাটে সেভ করতে হয় কিভাবে এগুলো দেখাবো সমস্যা নাই ট্রান্সপারেন্ট জিনিসটা কি বুঝতে পারছেন আমরা এই ধরনের সিস্টেমটাকে বলি আমি ট্রান্সপারেন্ট ওকে ফাইল থেকে নিউতে যাচ্ছি আমরা দিছিলাম কত 1280 বাই হ্যাঁ কথা না 1280 বাই 720 এখন এটা কি ট্রান্সপারেন্ট রাখবো না হোয়াইট রাখবো হোয়াইট রাখবো বুঝতে পারছো বিষয়টা কাস্টম জিনিসটা মানে আগে আমাকে সেট করতে হবে আমি কি ডিজাইন করব আমি কি কাজ করতে যাচ্ছি এই জিনিসটা আমাকে সেট করতে হবে তাহলে ওইটার হার্ডওয়্যার কতটুকু হবে ওইটা মাপজুক করে নেবেন বা জিনিসটা জেনে নেবেন তারপরে আপনার লেআউটটা নেবেন আদৌ ক্লিয়ার না সবার পারবো না এই কাজটা ওকে তারপর এখন আমরা বিভিন্ন ধরনের কাজ করব কি ধরনের কাজ করব সাপোজ এই টুলসটা দিয়ে দেখাই প্রথমে এখানে দেখবেন প্রত্যেকটা টুলসের নাম দেখাবে আপনি মাউসটা যখন নিয়ে যাবেন এটা হচ্ছে মুভ টুল এটা হচ্ছে রেক্টিঙ্গেল মার্কিও টুল প্রত্যেকটা টুলসের নাম দেখাবে মাউসগুলো নিলে আপনি এক একটা করে দেখাবে প্রথমে এই টুলসের কাজটাই দেখাই এখানে কোনটা দিয়ে আমি কাজ করব সাপোজ যদি এটা দিয়ে কাজ করি এটা সিলেক্ট করলাম দাগ দিলাম ডট ডট ভাবে আসছে না ডট ডট ভাবে আসে এই ডট ডটটা যদি উঠাই দিতে চাই কন্ট্রোল ডিতে দিলে এটা চলে যায় ওকে এখন অন্য আরেকটা যদি আনতে চাই চাপ দিয়ে ধরে রাখবো বাকিগুলো চলে আসবে সার্কেল আকারটা দিলাম দিচ্ছে তাই তো ওকে এখন একটা বিষয়টা আমরা বুঝি আবার সরাই দেবো কী দেবো কন্ট্রোল ডি শিফটে চাপ দিয়ে যদি দেন দেখেন খুব সুন্দর আকারে চারদিকে সমানভাবে আসবে এটা শিফটে চাপ দিয়ে করা শিফটে চাপ দিয়ে না যদি করে দেখেন তাহলে একটু ছোটো বড়ো একটু একটু বিশ্রী হচ্ছে না কিন্তু আমি যদি এই কাজটা শিফটে চাপ দিয়ে করি দেখেন বিশ্রী হওয়ার সম্ভাবনা থাকে না চারদিকে সমানভাবে আসতেছে ঠিক একইভাবে যখন আমি এই চতুর্ভুজ আকৃতি যে যেটা আছে এটাও যদি শিফটে চাপ দিয়ে দিই তাহলে চারদিকে সমানভাবে আসবে বুঝতে পারছি বিষয়টা ওকে তাহলে আমরা একটা যদি পতাকা বানাতে চাই আমরা কীভাবে কাজটা করবো দেখেন নিলাম শিফটে চাপ দিলে কিন্তু হবে না আপনি এইভাবে আপনার মতো করে নিলেন আসলো দিলেন এখন যাচ্ছি এটা কালার করার জন্য এখানে প্যালেট আছে দেখেন একটা একটু অ্যাডভান্স দেখা দিচ্ছি একটু নিচের দিকে আসতেছে আপাতত এখান থেকে দেখেন গ্রেডিয়েন্ট টুল আছে পেইন্ট টুল আছে আমরা পেইন্ট টুলটা সিলেক্ট করবো এটা কীভাবে আসছে বুঝছেন চাপ দিয়ে ধরে রাখতে হবে প্রথমে এটা কিন্তু সিলেক্ট করা ছিল আমরা এখান থেকে চাপ দিয়ে কী করবো পেইন্ট টুলে যাবো তাহলে এই অংশে প্রিন্ট করতে যাচ্ছি না প্রিন্ট করে ফেললাম প্রিন্ট হলো এখানে ব্ল্যাক দেওয়ার জন্য ব্ল্যাক হয়েছে আমি অন্য একটা কালার চুজ করি এখানে ডাবল ক্লিক করতে হবে আপনাকে ডাবল ক্লিক করলে আপনার কালার প্যালেটটা আসবে আপনি এখান থেকে কালার চুজ করতে পারবেন বা এখান থেকে যে কালারটা দিতে আছেন ওই কালারটা আপনি চুজ করেন সবুজ কিন্তু হয় নাই সবুজ কালার দিতে হবে আমাদেরকে ঠিক আছে এখন কিছুটা হয়েছে এখন যদি ডট ডটটা উঠাতে চাই কি করতে হবে কন্ট্রোল ডি হয়েছে এখন কি আনবো সার্কেল সার্কেল আনার জন্য চাপ দিয়ে ধরে সার্কেলটা সিলেক্ট করব ওকে তাহলে এইভাবে দিলে আসতেছে বা চারদিকে সমান না তাহলে আমাদের কি করতে হবে শিফটে চাপ দিয়ে যদি দিই তাহলে চারদিকে সমানভাবে গোলাকৃতি আসতেছে ওকে এখন যদি উপরে নিচের দিকে নিতে চাই তাহলে কি করতে হবে ও যে আপ ডাউন এররগুলো আছে না এগুলো দিয়ে একটু উপর নিচ করতে পারি আমরা ঠিক আছে মাপ যুগে যদি বিষয় করতে চান এখানে কিছু একটা বিষয় আছে যে ভিউ থেকে রুলস নামে একটা অপশন আছে রুলার রুলার রুলারটা যদি দিয়ে দেন তাহলে দেখেন এই রুলগুলো আসতেছে এর আগে কিন্তু ছিল না ভিউ থেকে রুলারটা উঠাই দিলাম তাহলে দেখেন এখন কিন্তু নাই ভিউ থেকে রুলার রুলারটা দিলে সুবিধা কি আমরা একটা মাপ যুগের বিষয় করতে পারি যে এটা এখান থেকে এতটুকু হবে বা এই জিনিসটা এখান থেকে এতটুকু পর্যন্ত হবে সার্কেলটা এভাবে আমরা কিন্তু মাপ যুগের বিষয় করতে পারি লাভটা কি হলো এই যে আমরা আলাদাভাবে পার্টিশন করলাম এখন যদি চাপ দিয়ে ধরি তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে এখান থেকে এখান পর্যন্ত আমাকে নিতে হবে বুঝতে পারছি কি বিষয়টা এই সুবিধাগুলো আমরা কিন্তু পাবো এখন এই অংশে আমরা কালার করি কি কালার দিতে হবে রেড কালার তাহলে রেড কালারটা আমাকে একটু চুজ করে নিতে হবে
পেইন্টে আমি কালার সিলেক্ট করলাম, কিন্তু কালারটা দেওয়ার জন্য বালতি দরকার, পাত্র যেটা বলি বালতির পাত্র বা রঙের পাত্র বা পেইন্ট বাকার টুল, এটা সিলেক্ট করলাম, এখন এই অংশে দিয়ে দিলাম, কালার হয়ে গেছে। তাহলে এই ঝরঝরটা সরানোর জন্য কি করব, কন্ট্রোল ডি, ঠিক আছে, হয়ে গেল না, আমরা পতাকা বানা ফেললাম। এখন এটা সিম্পল ছিল তাই না, এখন একটা সুবিধা কি অসুবিধা নিয়ে একটু আলোচনা করি। এখন হঠাৎ করে মনে হলো আমি চাচ্ছি এটাকে এখন একটু শিফট করাতে, দেন পারতেছি না, বা চাচ্ছি এই কালারটা এখন বা এই আমি শুধু গুল চিহ্নটা থাকবে ওইটা বাদ দিয়ে দেবো, পসিবল না। এখন চাচ্ছি একটা কাজ করেন যে সবুজ কালারটা করছেন, সবুজ কালারটা চেঞ্জ করে এখন অন্য একটা কালার দেন, পসিবল। দেন তো সবুজ কালার যদি গিয়ে এখন অন্য কালার দিতে চাই, দিয়ে সবুজ কালারটা এখন অন্য কালার দিব, ধরেন এই ইয়েলো কালারটা দিব, হয়ে গেছে তাই তো, আলাদা কালার হওয়াতে হয়ে গেছে তাই তো। এখন যদি বলি এখন সার্কেলটা করেন, একটু ঝামেলা হয়ে যায়, আমি জিনিসটা বুঝাতে পারতেছি না, জিনিসটা একটু দেখাই আপনাকে, মানে আলাদাভাবে কিন্তু কাজ করা সম্ভব হচ্ছে না, একসাথে হয়ে যাচ্ছে। এখন যদি আমি চাই, মানে মেইন প্রবলেমটা কি হবে, দেখেন কালার করে ফেলতে পারতে সমস্যা নাই, কিন্তু এখন যদি চাই একটা কাজ করেন, এই গুলটাকে এই যে সার্কেলটা আসছে এটা এখানে না, এটা শিফট করে আপনি এখানে দেন, পারবেন? এই যে এখন কিন্তু শিফট করার আর অপশন হচ্ছে না, কারণ আমরা কি, যেমন সাপোজ আপনি ধরেন আপনার দেয়ালে একটা কালার করলেন প্রথমে, এরপর আরেকটা কালার দিলেন, একটার পর একটা পড়ে যাচ্ছে না, কিন্তু এটা যদি ডেমো হিসেবে আপনি কাজ করে থাকেন, প্রথমে একটা পেজ দিলে এরপরে কালার করলেন, এরপরে আরেকটা কালার দিলে কিরম লাগবে, এটার উপরে আরেকটা পেজ দিলে তারপরে আপনি কালার করলেন, এখন যদি কালারগুলো চুজ না হয় তাহলে আপনি কিন্তু ওই পেজগুলো সরাই নিলে কিন্তু আপনি অরিজিনাল কালারটা আমরা পেয়ে যাচ্ছেন। তখন ঠিক এই ধরনের বিভিন্ন অসুবিধা আমরা পড়তে পারি। সেম কাজটাই আমরা করবো এখন একটু অন্যভাবে, কীভাবে করবো, আমরা আলাদাভাবে লেয়ার নিয়ে কাজগুলো করবো, লেয়ার জিনিসটা কি আমি বুঝাচ্ছি। আচ্ছা, পূর্বে অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমরা একটা শর্টকাট কমান্ড ইউজ করবো, সেটা হচ্ছে কন্ট্রোল জ্যাড, আর একদম আরও পূর্বে অবস্থায় ফিরে যাওয়ার জন্য ইউজ করবো কন্ট্রোল অল্ট আর জ্যাড, বুঝে গেছি, কন্ট্রোল জ্যাড আর হচ্ছে কন্ট্রোল অল্ট আর জ্যাড, এই হচ্ছে আমাদের প্রথম পেজটা কিন্তু, তাই না। এখন প্রত্যেকটা কাজ করব, কাজটা করার আগে আমি একটা নতুন, এই যে এখানে দেখেন একটা আইকন আছে না, দেখা যাচ্ছে সবার, ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করবো, তাহলে একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে, দেখেন দুইটা লেয়ার ক্রিয়েট করা আছে। এখন সেম কাজটাই করছি বাট লেয়ার নিয়ে কাজগুলো করতেছি। আসলো, এখন এখানে কালার দেব, কি কালার দেব, সাপোজ এখান থেকে একটা কালার চুজ করে দিচ্ছি, হয়েছে, কন্ট্রোল ডি চাপতেছি, ওকে। এখন সেম কাজটাই করবো, তবে এই কাজটা করার আগে কী করবো, আরেকটা নতুন লেয়ার নিয়ে নেব, জান তো লেয়ারটা সিলেক্ট করা আছে কোনটাতে, সবুজে নাকি নতুন একটা ইয়েতে, প্রথম ছিল ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড মানে কি আমার একদম সাদা যেটা, তারপর লেয়ার ওয়ান মানে কি সবুজ কালার যেটা, এখন নতুন আরেকটা ক্রিয়েট করাতে আসে লেয়ার টু, মানে এখন আমি যে কাজটা করবো এটা কোন কিসের আওতাভুক্ত পড়বে, লেয়ার টুতে আওতাভুক্ত পড়বে। এখন এটা সিলেক্ট করে দিয়ে দিচ্ছি আপনার সার্কেল মোশনটা, ঠিক আছে, কি কালার দেবো এখানে, এটার একটা কালার দেখিয়ে পাই কিনা, ভাই আমি গ্রাফিক্সে এত কিছু ভালো পারি না, টুকটাক যা পারি এগুলো আপনাদের দেখাচ্ছি, কালারটা একটু সুন্দর করে পরে মেস করবো, আমি জাস্ট কাজটা দেখাচ্ছি, কন্ট্রোল কি করবো, ওকে। সেম কাজটা আগেও করছিলাম এখনও করছি, এই দুটার মধ্যে কি পার্থক্য আসতেছে, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে পূর্বে কাজটা যখন করছিলাম ওইটাতে কোনো লেয়ার নিয়ে কাজ করে নাই, বাট এখন যে কাজটা করছে ওইটা লেয়ার নিয়ে কাজ করছে, সমস্যা হবে না, আচ্ছা একটু সাইড দিয়ে দেন অনেক, তাহলে লেয়ার ছাড়া দিয়ে ছাড়া কাজ করলে এবং লেয়ার নিয়ে কাজ করলে কি সুবিধা পাওয়া যায়, যেমন দেখেন এখন লেয়ার নিয়ে কাজ করাতে আমি ইচ্ছা মতো কাজ করতে পারতেছি, কারণ এটাকে যদি এখন শিফট করাতে চাই, মুভ করাতে পারতেছি, আগে কিন্তু মুভ করতে পারিনি, বা এখন এটাকে শিফট করাতে চাই হচ্ছে না, কারণ সবুজ রঙটা কোন লেয়ারে আঁতুকতে পড়ছে, লেয়ার, তাহলে লেয়ার ওয়ানটা আমি সিলেক্ট করি, এখন মুভ করা দেখেন মুভ হচ্ছে, ঠিক না, আবার যদি লালটা করতে চাই পারছি না, তাহলে কি করতে হবে, এটা সিলেক্ট করে তাহলে কিন্তু মুভ করাতে পারতেছি, ইজি হয়ে যাচ্ছে না, আরও ইজি হবে। এখন একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে কি, দেখেন আমি যে লেয়ারটা সিলেক্ট করতেছি ওই লেয়ারটা মুভ করতে পারতেছি বাট অন্য কিছু মুভ হচ্ছে না, এখানে একটা অপশন আছে উপরের দিকে দেখেন, ও টু সিলেক্ট লেয়ার,
ওটু সিলেক্ট লেয়ারটা যদি আমি সিলেক্ট করে দেই তাহলে কি সুবিধা দেখেন, আমি এখন যেটা ইচ্ছা ওইটাকে সিলেক্ট করতে পারছি। দেখেন কারণ দেখেন আমি এখন সবুজটাতে ক্লিক করার সাথে সাথে এখানে লেয়ারটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই কাজটা আগে হতো না, এখন হচ্ছে কিসের জন্য? এই ওটু সিলেক্ট লেয়ারটা দেওয়াতে। বুঝে আছে বিষয়টা? আর তাহলে এই লেয়ার নিয়ে কাজ করাতে আমার আর কি সুবিধা পাচ্ছি? এখন যাচ্ছে এই জিনিসটা আমার মানে মন মতো হয় নাই, ভুল হয়েছে, তাহলে কি করব দেখেন। এখন দুইটা কাজ করতে পারি, মানে আমি যদি চাই দেখি এই জিনিসটা না থাকলে কিরকম লাগে। এখানে যে একটা চোখের আইকন আছে না, এটা যদি উঠা দিই তাহলে আর দেখাবে না, আবার যদি এখানে ক্লিক করে তাহলে আবার দেখাবে। বা যদি চাই এটা ডিলিট করে দিতে, তাহলে যে লেয়ারটা সিলেক্ট ডিলিট করতে আছেন ওই লেয়ারটা সিলেক্ট করে ডিলিটে দিয়ে দেবেন। তাহলে এই কাজটা কিন্তু আমাদের আগে পসিবল ছিল না। বা এটা যদি থাকেও, আমি চাচ্ছি যে এইটা থাকবে কিন্তু সবুজটা যেন ডিলিট হয়ে যায়, তাহলে ওই লেয়ারটা সিলেক্ট করে রাখতে হবে, তারপর এখান থেকে ডিলিট করে দেবো। জাপানের পতাকা হয়েছে, বুঝে আছে বিষয়টা? আপনারা একটু কাজ করেন, এই বেসিক জিনিসটা দেখেন, তারপর বাকিগুলো দেখতেছি। এখন বিষয়টা হচ্ছে আমরা যে এই বিভিন্ন ধরনের অবজেক্টগুলো বানাচ্ছি, বানানোর পরও কিন্তু কাজ শেষ হয় না। এই সাজু কথা বলো না, আমরা এমনও হতে পারে এগুলো বড় ছোট করার দরকার পড়তে পারে, তখন এটার জন্য করব কন্ট্রোল টি। কন্ট্রোল দেখেন এতক্ষণ কিন্তু ছিল না, কন্ট্রোল টিটা যখন দিবেন তখন আপনার অবজেক্টের মধ্যে মানে যে লেয়ারটা সিলেক্ট করা থাকবে, এই যে দেখেন লেয়ারের বাক্সটা পাচ্ছেন পাচ্ছেন না, এটা যদি না পান সেক্ষেত্রে কী করবেন, F7 যদি 7 তাহলে লেয়ার প্লেটটা চলে আসবে। তাহলে দেখবেন আপনি যেটার বড় ছোট করতে যাচ্ছেন, যে অবজেক্টটা বড় ছোট করতে আছেন, ওইটা তো অবশ্যই কোনো একটা অবজেক্ট মানে কোনো একটা নতুন লেয়ারে বা কোনো একটা লেয়ারে আওতভুক্ত আছে, ওই লেয়ারটা সিলেক্ট করা আছে কিনা। যদি লেয়ারটা সিলেক্ট করা থাকে তারপর কন্ট্রোল টিতে চাপ দেন, তাহলে যে লেয়ারটা সিলেক্ট করা আছে ওই লেয়ারটা এখন আপনি কন্ট্রোল পেয়ে গেলেন, মানে ওইটাকে এখন বড় ছোট করতে পারবেন। কীভাবে? এই যে এইভাবে, অথবা শিফট এবং অল্টারে চাপ দিয়ে যদি করেন তাহলে চারদিকে সমানভাবে আসবে। শিফট এবং অল্টার চাপ দিয়ে যদি করেন তাহলে এটা সমানভাবে আসবেন। বুঝতে পারছি বিষয়টা? তাহলে বড় ছোটোর কাজটাও আমরা এখন করতে পারবো। আর কোনো সমস্যা? ওকে, এখন এই ছিল কিছু বেসিক কাজ। আর এই মুভ টুলটার কাজটা কি, যে যখনই দেখবেন যে এখানে একটা সিলেক্ট করে ফেলেন, আর কোনো এটা এখন মুভ করার অপশন পাচ্ছেন, মুভ করার দরকার, সেক্ষেত্রে মুভটা সিলেক্ট করলেন তারপর আপনি কাজ করবেন। চেষ্টা করবেন শুধু মাথাটা গরম না করে এবার চিন্তা করবেন আমি এখন এই কাজটা করতে যাচ্ছি, যে কাজটাই করতে চাই ওটার জন্য একটা টুলস কাজ করছে, এটার জন্য এক টুলস, এখন আরেকটা কাজ করতে যাচ্ছি বা অন্য একটা অ্যাকশন করতে যাচ্ছি ওটার জন্য আবার আরেকটা টুলস, কোন টুলসটা কী কাজ শুধু এটা মাথায় রাখবেন। তাহলে এখানে এগুলো চাচ্ছি না, তাহলে কী করবো ডিরেক্ট এই চারটা টুলসের আওত। আরও কিছু কিছু মজার কাজ আছে, আমি একটু বলি। ফাইল থেকে আমরা একটা কাজ করি, ইন্টারনেট থেকে কিছু ছবি ডাউনলোড করি, ডিজিটাল মার্কেটিং রিলেটিভ কিছু ছবি ডাউনলোড করি। সাপোজ ধরেন এটা এই ছবিটা ডাউনলোড করলাম, ভিউ ইমেজে যাই, এই ছবিটা ডাউনলোড করি। ছবি তো ডাউনলোড করতে পারি সবাই, না আইসেন না আইসেন না, অনেক সময় হয় এরকম। ছবিটা আনবো কীভাবে? ফাইল থেকে ওপেন, কোথায় আছে? ডেস্কটপে আছে। কোন ছবিটা? কই গেল ছবিটা, আসে না এখনো? আচ্ছা, এইভাবে সিলেক্ট করে আপনি ছবিটা আনতে পারেন, যে ছবিটা আনতে আছেন ওই ছবিটা সিলেক্ট করে এখানে ওপেন করলে আসবে, অথবা এইভাবেও করতে পারেন। ছবিটা কই আসছে এখন? আমরা ডাউনলোড করছি কোথায়? আচ্ছা দেখি, ডাউনলোডটা হয়তো বা অন্য জায়গায় হয়ে গেছে, মেবি ডেস্কটপে তো ছিল। সেভ ইমেজেস ডেস্কটপ, আচ্ছা ফরম্যাটটা আমরা জেপিজি দেই নাই, অল ফাইল এরকম হচ্ছে কেন? এটা অন্য একটা ফরম্যাটে ডাউনলোড হচ্ছে, এটা পেজের ইয়ে অনুসারে ডাউনলোড হচ্ছে, এই জন্য একটু সমস্যা করছে। আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে ডাউনলোড করে ফেলি, তাহলে দেখি এখান থেকে নেয় কিনা। সবগুলাই এখন এটা ফাইলও হতে পারে এরকম, এর জন্য হতে পারে। আচ্ছা আমরা এটা দিয়ে দেখি একটু, এই ধরনের হয় না সাধারণত, এটা হবে আশা করি। সেভ ইমেজ, সেভ করে ফেললাম। ওকে, ছবিটা আসছে কিনা দেখি, আসছে তাই তো? তাহলে ফাইল থেকে ওপেনকে আনতে পারি, অথবা ইমেজটা সিলেক্ট করে আমার যে সফটওয়্যারটা আছে এভাবেও দিতে পারি।
আসে এখন আপনি যদি চান যে ছবিটা আপনার যে যে নতুন লেয়ারে কাজ করতেছেন বা আপনার যে ক্যাম্পাসটা ক্যাম্পাসে নিয়ে যেতে তাহলে কি করতে হবে ওই যে মুভ টুলটা আছে না মুভ টুলটা সিলেক্ট করবেন টান দিয়ে এখানে ছেড়ে দিলে হবে বুঝতে পারছিস বুঝে গেছে বিষয়টা টান দিলে ছেড়ে দিলে হবে ওকে আবার দেখাই আচ্ছা কোন একটা ছবি দেখেন আমি এই ছবিটা আনলাম এখানে ক্লিক করলে কিন্তু বড় হয়ে যাচ্ছে কন্ট্রোল প্লাস দিলে এটা বড় হবে আর কন্ট্রোল মাইনাস দিলে এটা ছোট হবে এটা জানি তো সবাই আর কন্ট্রোল জিরো দিলে একদম পারফেক্ট সাইজ হয়ে যাবে এটা মুভ করতে আছে তাহলে চাপ দিয়ে এনে এখানে ছেড়ে দিলে আমার এখানে চলে আসলো এখন এই সেকশনে যদি এটা বড় ছোট করতে চাই তাহলে কি করবে কন্ট্রোল টি এখন কিন্তু বড় ছোট করতে পারতেছি বুঝে আছে বিষয়টা এখন কিছু লেখা লিখে কাজ করতে পারতেছি আমরা এটারই আরেকটু সুন্দর করে আমরা কাজ করতে পারি অনেক সময় দেখবেন সুন্দর সুন্দর ছবি আছে এটা নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন দেখাই আপনাদের সাপোজ আপনাদের দেখাই সাপোজ ধরেন এই এই ল্যাপটপে এটা দিয়ে যদি দেখাই বা এটা দিয়ে যদি দেখাই এই ছবিটা আমি সার্কেল সার্কেল চুজ করলাম সার্কেলটা চুজ করার সাথে সাথে দেখেন এখানকার ফেদার একটা অপশন আছে না ফেদার ফেদারটাতে আপনারা 30 দিবেন মান 30 দেওয়ার পর যে অবজেক্টটা নিতে যাচ্ছেন ওই অবজেক্টটা সার্কেলটা দিয়ে দেন অবজেক্টে সার্কেলটা দিয়ে দেন দিবেন তারপর জিজির অবস্থা দেখাচ্ছে মুভ টুলটা সিলেক্ট করেন সিলেক্ট করে দেখেন এরকম কাচির মতো দেখাচ্ছে কি বলে এটারে কেচি আমরা লোকাল ভাষায় নাকি এটা চাপ দিয়ে ধরলে পরে দেখেন একটা এফেক্ট আসে বসে এফেক্ট আসছে না এখানে ড্রাগ করেন দেখেন এফেক্টে অনেক বড় হয়েছে বোঝা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কী করবো কন্ট্রোল টি বা বোঝা যাচ্ছে না তো একদম ম্যাক্সিমাইজ করলাম এখন দেখেন দেখা যায় কিনা এই যে আইকনটা আসছে ঠিক আছে কন্ট্রোল টি যদি না দেন তাহলে কিন্তু আসবে না শিফট আর অল্টার চাপ দিয়ে এটা ছোট করবো ধীরে ধীরে দেখেন একটা শেপ পড়ছে কিন্তু আলাদা শেপ আছে না দুইটার মধ্যে পার্থক্য দেখেন আমি দেখাচ্ছি এইটাও আনছি এইটাও আনলাম আর একটা কাজ করি এখনটা যেটা কাজ করবো যে এখন ফেদারটা দিব না ধরেন ফেদার নাই এখন ফেদার নাই সেক্ষেত্রে কী হয় দেখেন কন্ট্রোল টি শিফট আর অল্টার দিয়ে চাপ দিলে একদম সমানভাবে শুরু হয়ে আসবে এবং তাড়াতাড়ি হবে জানতে দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এটা দেখেন সুন্দর একটা শেপ আসছে কিন্তু এটার এই শেপটা নাই এই শেপটা কিভাবে আনলাম তো যখন কাটছি তখন ফেদার দিয়ে দিয়েছিলাম তাহলে এই ধরনের সুন্দর সুন্দর অনেক সময় ডিজাইন করতে পারবেন কিছু করা লাগতেছে না জাস্ট দেখেন এটা এটা দিয়ে আমার হয়ে যাচ্ছে এটা একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে বুঝে আছে বিষয়টা এই ধরনের হয় অনেক সময় ডিজাইন করতে পারি তাহলে ফেদার নামে একটা অপশন শিখছি আমরা তাই তো ওকে আর একটা মজার বিষয় এটা অনেকে জানে কি নাম যায় না জিনিসটা দেখতে পারেন অনেক সময় আপনার আপনার নিজের আপনি যদি চান চলে গেছে এটা না কত রূপ কোন ধরনের দেখেছিলাম অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে ব্যাকগ্রাউন্ড বানায় নিজে নিজে যদি ব্যাকগ্রাউন্ড বানাতে চাই একটু দেখেন যে কোনো একটা ছবি নিয়ে আমরা সাপোজ ধরেন এই যে এই ছবিটা আমরা নিলাম বড় হয়ে গেছে তো এই জন্য একটু দেখতে মনে সমস্যা হচ্ছে চিকন একটা অপশন আছে দেখেন একদম এই এই অপশনটা বা এটাকে কি বলে আমরা হরাইজন্টাল বলি নাকি আচ্ছা যেটা নেন এরকম একটা দাগের মতো করছে করছে কাজ করি এটা এখন মুভ করাই বুঝছে মুভ টুলটার সাহায্যে যতটুক আছে এটা মুভ করায় তার মানে যতটুক করছে এতটুকুর একটা ইয়ে চলে আসবে আপনার মানে মুভ হয়ে যাবে মুভ আচ্ছা একটা কাজ করি নতুন করে আর একটা চুজ করি
শেষেরটা যদি দেই এই যে কাচির মতো যখন দেখাবে তখন এটা মুভ করবেন, তাহলে মুভ হবে। ঠিক আছে, মুভ করে কোথায় নিয়ে আসলাম, এই লেয়ারে দিয়ে দিচ্ছি। এখন বুঝতে পারতেছেন না মনে হয় না, কন্ট্রোল টি দিলাম, এখন দেখা যাচ্ছে মুভ হয়েছে ঠিকই কিন্তু কন্ট্রোল টি কিন্তু অনেক চিকন চিকন করে কাটছে এটা। এখন এটাকে একটু ফাস্ট না করেন, দেন এটা একটা আলাদা লেয়ার হয়ে গেছে, আলাদা একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে আপনার। তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে ইচ্ছা করলে। চিকন একটা অপশন নিলাম, চিকনটা যখন বড় করবেন তাহলে এটা তো একটা আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে হয়ে যাচ্ছে, ইউনিক ইউনিক ব্যাকগ্রাউন্ড বানাতে পারবেন এগুলাতে। বুঝতে পারছেন সেটা অনেক মজার একটা জিনিস আছে এটা। নিজের মতো একটা ইউনিক কিছু বানাতে আছে, সেক্ষেত্রে যে কোনো একটা পিকচার আনবেন আপনার কাছে যে স্টোরেজে যে পিকচার আছে যে কোনো একটা পিকচার নেন। সাপোজ ধরেন মিলচিপের উনার এই ছবিটা নিন, হ্যাঁ, বা এটা নিয়ে যদি করতে চাই তাহলে এখানে সিলেক্ট করতেছি এইটা অথবা এইটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবে এই জিনিসটা করার জন্য। এটা সিলেক্ট করলাম, মাছ বরাবর দিলাম, আমি চাচ্ছি যে এই অংশটা নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড হোক। এটা সিলেক্ট করলাম, এই যে যখন আপনার কেচির মতো অপশনটা দেখাবে, দেখাচ্ছে কেচির মতো অপশনটা যখন দেবে তখন চাপ দিয়ে ধরে ওটাকে শিফট করে নিয়ে আসবেন আপনার ব্যাকগ্রাউন্ডে। দেখাচ্ছে একটু হালকাভাবে দেখাচ্ছে, এখন কী করলেন আমরা কন্ট্রোল টিতে চাপ দিলাম, কন্ট্রোল টিতে চাপ দিলাম, কন্ট্রোল টিতে চাপ দিলে কি হবে চারদিকে সিলেক্ট হচ্ছে। এখন এটাকে মনে মতো করে বড় করা, তাহলে যতটুকু সিলেক্ট করছিলেন ওই কালারটা নিয়ে গেছে চিকন করে, এখন এটা আমরা বড় করছি বিধায় ওইটা একটা আলাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। বুঝতে পারছো বিষয়টা? এখন আপনি যা যা কাজ করা করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে, যা যা কাজ করা এগুলো করতে পারবেন। হ্যাঁ, এই গেল বিষয়টা। আর একটা জিনিস দেখেন, জিজিটা কেন উঠে জানে, কন্ট্রোল কন্ট্রোল ডি। ওকে, এখন আমরা বলছিলাম না যে এই যে ট্রান্সপারেন্ট নিয়ে যদি কাজ করি লাভটা কি হয়, বলছিলাম শুধু অবজেক্টটা থাকে বাকিটা হাইড হয়ে যায়, তাই না? এখন দেখেন, এখন এই ট্রান্সপারেন্টটা টোটালটা যদি আমি এখন নিয়ে এখানে ড্রপ করি, দেখেন শুধু কি দেখা যাচ্ছে, এই অবজেক্টটা দেখা যাচ্ছে, বাকিটা কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। এবং মজার একটা বিষয় দেখেন, আপনি যদি কোনো কিছু ডিজাইন করেন, এটা হচ্ছে একটা সিক্রেট সিক্রেট জিনিস। সিক্রেটটা কি, আপনি যদি কোনো একটা অবজেক্ট বানান বা অবজেক্ট নিয়ে কাজ করেন, ওই অবজেক্টের উপর বেস করে যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড দেন আপনারটা অনেক সুন্দর হয়ে যাবে। এমনিতে দেখেন একটা ইউনিক ডিজাইন হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা। আমি ইচ্ছা করলে এখন এটা বড় বড় ছোট করতে পারি, শিফট অল্টার চাপ দিয়ে যদি এদিক থেকে দেয় তাহলে সমানভাবে বড় হয়। গ্রাফিক্স কাজগুলো হচ্ছে বসে আপনার যখন মাথায় যে কাজটা আসে তখন বানাবো, আমি আগে প্ল্যান করি না যে এটা বানাবো, বানানো হয়ে গেছে অলরেডি। মেনশিপ কিনবে এটা দিলে ডিজাইন, ঠিক আছে, এইভাবে এই করতে পারি। এখন বাকি যা যা কাজ করে আমরা আরও কাজ করতে পারি, বেসিক কাজের মধ্যে এখন আমরা এই কাজগুলো দেখলাম, আরও অনেক কাজ করতে পারি ইচ্ছা করলে আপনার, ঠিক আছে। এটা নিয়ে একটু কাজ করবো চিন্তা করতেছি, তাহলে এটা আপাতত কী করবো সেভ করবো, সেভ করার কাজ কিন্তু আমরা দেখি না এখানে। ওকে, আমরা সচরাচর যদি চাই যে এই কাজটা আপাতত থাক, এটা নিয়ে আমি আরও ভবিষ্যতে আরও কাজ করবো আরও কাজ করবো, তাহলে আপাতত থাক, তাহলে এই ফরম্যাটে সেভ করার জন্য কী করবেন, ফাইল থেকে সেভে যাবেন। যখন সেভ করতে আছেন কোথায় সেভ করবেন, ডেস্কটপে সেভ করবো, ভালো কথা। ফরম্যাটটা কী থাকতেছে দেখেন তো, পিএইচডি ফরম্যাটে কিন্তু থাকতেছে। হ্যাঁ, সেভ করে দিলাম, ওকে দিয়ে দিলাম, সব কিছু বাদ দিয়ে দিই, সব কিছু বাদ দিয়ে দিলাম। তাহলে কী ফরম্যাটে সেভ করছিলাম আমরা, এই যে দেখেন পিএইচডি ফরম্যাটে, এই নামে ছিল কিন্তু। তাহলে আবার যখন এটাতে আমি ক্লিক করতেছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন তো, একদম আমাকে আবার ফটোশপে নিয়ে যাচ্ছে। কিন্তু এমন যদি হয়, ঠিক আছে আমার ধরলাম কাজ করাও শেষ, আমি এটাকে ফাইনাল আউটপুট হিসেবে চাই, তখন ওইটা সেভ করার সিস্টেমেটিক সেম হবে, বাট ফরম্যাটটা আমাদের একটু চেঞ্জ হবে। ফরম্যাটটা কী হবে একটু বলি, ফাইল থেকে সেভ এসে যাবো, সেভ এস থেকে এখানে পিএইচডি না দিয়ে
আমি কোথায় যাব জেপিজি বা পিএনজি যে ফরম্যাটে আমি সেভ করি জেপিজি আপাতত দিলাম ডেস্কটপে সেভ করব সেভে ক্লিক করব এখানে হচ্ছে আপনার কোয়ালিটিটা নির্ভর করবে যদি এই অংশ কমায় দেন ছবি কোয়ালিটি কম আসবে আর যদি বাড়ানো অবস্থা থাকে তাহলে ছবি কোয়ালিটি বেশি আসবে তবে কোয়ালিটি বেশি দিলে আপনার ছবির সাইজও বড় হবে এখন আপনার উপর ডিপেন্ড করছে কি করবে এগুলো আলোচনা করব আবার ভবিষ্যতে তাহলে এখন দেখি দেখেন একটা আছে পিএইচডি ফাইল একটা হচ্ছে জেপিজি ফাইল তাহলে এখন এইটাতে ক্লিক করলে কিন্তু শুধু ছবিটা দেখাবে আমাকে কোন ছবি দিয়ে এই ছবিটা বুঝেছো বিষয়টা তার মানে আমরা দুইটা জিনিস শিখলাম একটা হচ্ছে সেভ করার সময় ডাইরেক্ট সেভ থেকে যদি পিএইচডি ফরম্যাটে দেয় এটা ভবিষ্যতে আবার কাজ করার সুযোগ দিতেছে আর যদি ডাইরেক্ট ফরম্যাটটা জেপিজি দিয়ে দেয় তাহলে মিলচিপ এটা ইয়েতে করা দেখি আর কিছু আছে কিনা যেমন এই এটা দেখি এটা একটা আইকন তাই না কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি দেওয়া হোয়াইট দেওয়া এটা করলে একটু ঝামেলা হয়ে যাবে দেখি আর কোনো কিছু আছে কিনা নেট থাকলে তো ছবি ডাউন করে দেখান যেত আমি এটা দিয়ে দেখাই আপাতত একটা আইডিয়া পাওয়ার জন্য আপনাদের এটা ধর নিলাম এখানে ঠিক আছে অনেক সময় কি হয় যে ধরেন আমি হুবহু ছবিটা ড্র্যাগ এন্ড পেস্ট করে এখানে ছেড়ে দিলাম এখানে আসলো না কিন্তু আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না শুধু যে অবজেক্টটা আছে ওই অবজেক্টটা থাকবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা থাকবে না এখন ব্যাকগ্রাউন্ডটা কি সাদা যদি আপনি ইমেজি টুলসটা ব্যবহার করে খুব সহজে এক কালারে যদি ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে ওইটাকে মুভ করতে পারবেন খুব সহজে কিভাবে ইমেজি টুল দিয়ে সিলেক্ট করলেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেন শুধু যে অংশটা সাদা আছে মানে এক কালার বারবার বলতেছে যদি আপনার ব্যাকগ্রাউন্ডে এক কালার থাকে তাহলে ওইটা মুভ করে আপনার জন্য সুবিধা হবে পরে সিলেক্ট করেন পরে কিবোর্ড থেকে ডিলেটে চাপ দেন অটোমেটিক ভাবে চলে যাবে ঠিক আছে আর ঝরঝরটা বন্ধ করব কেমনে কন্ট্রোল ডি বুঝা গেছে বিষয়টা তার মানে এই কাজটা কিসের জন্য শুধু যদি এক কালার ব্যাকগ্রাউন্ড থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে হেল্প করতেছে নতুবা আমি কাজ করতে পারতেছি না বড় ছোট আমি করতে পারি কন্ট্রোল টি মন থাকে যেন শিফট আর অল্টারে চাপ দিয়ে যদি করি তাহলে কি হবে চার দেখতে শিফট অল্টার চাপ দিই নাই সরি শিফট আর অল্টারে চাপ দিয়ে যদি করি তাহলে বড় ছোট হবে দেন দুজনের মধ্যে এখন মাইল লাগা দেব তাহলে আমরা তিনটা টুলসের কাজ শেষ করছি এইটা এটা আর হচ্ছে এটা ঠিক আছে কারেন্টটা আসুক দেখি কি হয়